গত 15 তারিখ দানকুনি থানা আন্ডারে সেনকো গোল্ডে একটা ওখানে ডাকাতি হয়েছে। একজন দুষ্কৃতি ঢুকে ওখানে অনেক অনেক কিলো সোনা ওখান থেকে চুরি করে। আমরা খবর যখন ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে আমরা খবর পাই, সিপি সাহেব আমাদেরকে খবর দিলেন। তারপরে আমাদের পুলিশ ওদেরকে চণ্ডীতলা আর সিঙ্গুর থানাতে চেস করে। তারপরে ওর মধ্যে থেকে চারজন আমরা পরে যেটা জানতে পারলাম কি এদিকে আরামবাগ দিকে চলে আসলো। আরামবাগ থেকে ওরা বাস ধরলো। তারপরে যখন বাস খাটুল এরিয়া আমাদের গোঘাট থানার আন্ডারে এখানে আসে, তখন ওখানে বাস মধ্যে থেকে একজনকেও চিৎকার করে চোর চোর, তখন ওখানে বাস দাঁড়ালো। বাস মধ্যে থেকে কিছু ওই যে দুষ্কৃতি লোক ওখান থেকে বেরোলো। তারপরে ওখানে আমাদের কিছু সিভিক পুলিশ ওগেরা ছিল, ওই বাসে একজন পিএসও ছিলেন। তো যেটা আমরা বলতে চাই কি এখানে যে খাটুলের ব্যবসায়ী সমিতি আছে, ব্যবসায়ী কল্যাণ সমিতি, প্লাস ওখানে যে লোকাল ব্যবসায়ী লোক ছিল, প্লাস ওখানে যত লোক যাত্রী ছিল, গ্রামবাসী ছিল, ওদের হেল্প নিয়ে আমরা পুলিশ ওদেরকে চারজন লোককে ধরতে পেরেছে। ওখানে এখানে যে খাটুল ব্যবসায়ী কল্যাণ সমিতি আছে, ওদের একটা ইম্পর্ট্যান্ট রোল ছিল কি ওরা ওদের একটা ইম্পর্ট্যান্ট রোল ছিল কি ওরা যত তিনজনকে ধরা হয়েছিল, ও তিনজনকে ধরে নিজের অফিসে ওখানে ঢুকিয়ে নিয়েছিল। এটা ছাড়া যত ওখানে গোল্ড সোনা রিকভারি হয়েছিল, যত মাল চুরি হয়েছিল সেনকো থেকে, ওই মাল খাটুল ব্যবসায়ী সমিতি নিজের অফিসে ওখানে সেফগার্ড করেছিল। ওখানে তারপরে আমাদের গোঘাট থানা থেকে পুলিশ যায়, যখন আমরা খবর পেলাম, তারপরে সঙ্গে সঙ্গে আমরা বাঁকুড়া পুলিশকেও ইনফর্ম করলাম। ওখান থেকে পুলিশ কিছু আমাদের ব্যাকআপ জন্য চলে আসলো। তারপরে আমাদের এসডিপিও সাহেব আর আইসি সাহেব ওখানে গেলেন। তো তারপরে ওখানে যাওয়ার পরে যত সোনা আছে ওখানে রিকভারি হলো, প্লাস লোককে ধরা হলো, ঘান গোঘাট থানা নিয়ে আসা হলো। তো এর মধ্যে যেটা বলার আছে, বড় ব্যাপার এটাই আছে কি খাটুল ব্যবসায়ী কল্যাণ সমিতি যেটা আছে, উনি ওখানে ওই লোককে ধরে রেখেছেন, ওখানে নিজেদের অফিস মধ্যে ধরেছেন, ওদেরকে সেফগার্ড করা হয়েছে। বিকজ এত সোনা ছিল ওখানে, যে কেউ লোক ওখান থেকে সোনা চুরি করে সোনা নিয়ে লোকাল লোক নিয়ে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। যতক্ষণ পুলিশ না আসে অতক্ষণ এরা সোনাকে প্লাস লোক যে অ্যাকিউজ ছিল ওদেরকে সেফগার্ড করে রেখেছে নিজের অফিসে। সেটার জন্য আমাদের হুগলি পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে আমরা ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা ছাড়া ওনার অ্যাক্টিভ রোল ছিল, আমরা একটু আগে ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি আমাদেরকে ডিটেল দিচ্ছিলেন কীভাবে লোকদেরকে ধরা হলো। ওনার লোককে ধরতে গেলেও ওদের সাপোর্ট ছাড়া, বিকজ কেন যে লোক ছিল দুষ্কৃতি ছিল, ওদের কাছে তো আর্মস ছিল, অ্যামুনিশন ছিল ওখানে। ওটা যেটা নিশ্চয়ই আপনারাও ভিডিও বগেরা দেখেছেন টিভিতে কি ওরা যখন ডাকাতি করলো ওরা আর্মস ব্যবহার করেছে, তো সেটার সেটা তো ওদের কাছে তো ছিল, কিন্তু তারপরেও এরা ভয় না পেয়ে এখানে কিছু লোক পিছিয়ে আমাদের এখানে বসে আছেন, উনি নিজের লাইফকে রিস্কে দিয়ে তারপরে লোককে ধরা হলো ওখানে দুষ্কৃতি লোককে, সেটা খুবই ডেয়ারিং কাজ। তো সেটা জন্য আবার এদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আর গতকাল আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সম্মানিত করেছি, আমাদের পক্ষ থেকে এনাকে সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে, প্লাস এনাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা ওখানে খাটুল মার্কেটে সিসিটিভি ইনস্টলেশন করেছি, প্লাস আমরা সবসময় এনার সঙ্গে আছি, এখন আছি, ফিউচারে থাকবো। থ্যাংক ইউ স্যার। বেশ কয়েকদিন ধরে আরামবাগ বকুম এলাকায় ছোটোখাটো চুরির মতো বড় ঘটনা ঘটছে, লাগাতার চুরির ঘটনা ঘটছে মধ্যরাতে, কী বলবেন এই বিষয়গুলো? কী আমি আপনাকে বলতে চাইব কি গতকাল আমরা চণ্ডীতলাতে একটা গ্যাং ধরেছি, ওখানে ওরা গতকাল আপনারা নিশ্চয়ই জানেন কি জগৎবল্লভপুর একটা বাড়িতে ডাকাতি হয়েছিল, তো রবারি হয়েছিল, বার্গলারি, তো বাড়িতে ঢুকে কিছু লোককে ইঞ্জার করা হয়েছিল। তো ওরা এখানে চণ্ডীতলা এরিয়া সকালে 8:30 দিকে আমরা ওদেরকে ধরলাম। তো তারপরে ওদেরকে আমরা আমাদের এখানে কেস হলো, ওখানে কিছু আর্মস রিকভার হলো, সোনা রূপো রিকভারি হলো, একটা স্কুটি ছিল, কিছু অন্য কিছু অর মাল মেটেরিয়াল ছিল। তো ওদেরকে ইন্টারোগেশন করে জানা গেল কি ওরা হুগলি এবং হাওড়াতে অনেক কিছু চুরি, অনেক জায়গাতে চুরি করেছে। আমরা এই জায়গা যেখানে আমরা বসে আছি গোঘাট, এখানে ওদের ওরা অপারেট করতো। তো আশা করছি কিছুদিন মধ্যে আমরা এক্স্যাক্ট ফিগার পেয়ে যাবো কত জায়গায় এরা চুরি করেছে। বাট আপনাকে এটা বলতে চাই কি সবসময়
এখন এত চুরি হচ্ছিল, তো আমাদের সিনিয়র অফিসারও ফিল্ডে থাকে, আমাদের মোটরসাইকেল মোবাইল বেশি করে আমরা বার করছি, বেশি করে আমরা গাড়ি রাখছি, তো সেটা জন্যই এখন গতকাল আমরা এই চণ্ডীদালা থানাতে এদেরকে ধরতে পেরেছিলাম, বিকজ আমরা খুবই অ্যাক্টিভলি প্রোঅ্যাক্টিভলি কাজ করছি, এটা ফার্দার না হয় সেটা জন্য আমরা সবসময় পাবলিক জন্য এখানে উপস্থিত আছি কি পাবলিক এরকম আরও ক্রাইম ফেস না করতে হয়। স্যার, কিছু কিছু দেখা যাচ্ছে যে স্টিকার লাগানো গাড়ি প্রেস বা পুলিশ অ্যাম্বুলেন্স এই ধরনের স্টিকার লাগানো গাড়ি অনেক যখন অনেক অনেক জায়গাতে সন্দেহজনকভাবে যায়, অনেক রাত্রেও দেখা যায়, তো সেই বিষয়ে যদি পুলিশ যদি রাত্রিবেলা, এখন যেরকম আমাদের দিক থেকে যেটা ডাইরেকশন আছে কি রাত্রিবেলা খুব দের রাত্রিতে যদি কেউ বাড়ি ঘোরাঘুরি করে সব লোককে জিজ্ঞাসা করতে হবে উইদাউট হ্যারাসিং এনিবডি, কোনো লোককে হ্যারাস করতে হবে না, প্রত্যেক লোককে পলাইটলি জিজ্ঞাসা করতে হবে কি কোথায় থেকে আসছেন কোথায় যাচ্ছেন, প্লাস এটা আমরা বডি ক্যামেরা বগেরা ইউজ করছি যেটা ভিডিওগ্রাফি হবে, সো দ্যাট পরে কোনো অ্যালিগেশন না আসে, তো অর সো দ্যাট স্মুথলি সেফলি হয়, তো হোপফুলি ওর মধ্যে এই যত আপনি গাড়িগুলো বললেন এদেরকে সব চেক টেক করা হবে, অ্যান্ড আশা করছি যদি কিছু মতলব সাসপিশিয়াস লোক থাকে ওদেরকে আমরা ধরতে পারব। আরামবাগ মহকুমায় বর্ডার এরিয়া যেগুলো বিভিন্ন জেলার বর্ডার, খানাকুল, গোহাট, আরামবাগ, এই সমস্ত জায়গাগুলিতে চুরি ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে, পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে? আমি অন্যদিকে বিভিন্ন মানুষজন গ্রামের যারা সন্দেহভাজন মানুষজনকে আটকে রাখছে পুলিশে খবর, পুলিশ কতটা সচেষ্ট? দেখুন, পুলিশকে সবসময় লোক নর্মাল মানুষের সাপোর্ট লাগে, ঠিক আছে, তো যেরকম আমি একটু আগে বললাম এক মিনিট আগে কি আমরা কী কী স্টেপ নিচ্ছি, ওখানে পাবলিকের এক বড় রোল আছে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এখানে 13 জন লোক বসে আছেন, ইনি সেদিন ইয়ে যে সেনকো গোল্ডের ঘটনা হলো ওখানে ইনি ইন্টারভিউ করলেন, তারপরে লোককে ধরা হলো, গোল্ড রিকভারি হলো, সেভাবেই নর্মাল যদি কিছু ইনফরমেশন বাইরে থেকে কোনো অজ্ঞাত ব্যক্তি বাইরে থেকে আসে তো আমাদের দিক থেকে রিকোয়েস্ট কি এরকম ইনফরমেশন আপনাদেরকে লোকাল আপনার থানাকে দিয়ে দিতে হবে, লোকাল থানা সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাবে, প্লাস ওদের লোক যে আপনি যদি কমপ্লেন্ট করবেন ওদের আইডেন্টিটি আমরা ভেরিফাই করব, যদি কিছু ডাউটফুল পাওয়া যাবে তো ওদের এগেনস্ট লিগাল অ্যাকশন নেওয়া হবে, আর পাবলিককে নিজের হাতে আইনকে নিতে হবে না, এটা আমাদের দিক থেকে রিকোয়েস্ট। বর্ডারগুলো কি সুরক্ষিত আছে? ইয়েস, আমাদের বর্ডারগুলোতে আমি আপনাকে বলতে চাই এখানে যত আমাদের বর্ডার এরিয়া আছে, কিছু মাস আগে আমরা সব জায়গায় সিসিটিভি লাগিয়েছি, প্লাস এখন আমাদের প্রত্যেক বর্ডার মতলব গোটা হুগলি জেলা, শুধু আরামবাগ সব ডিভিশন নেই, এটা ছাড়া আমাদের যেরকম বললাম বেশি করে মোটরসাইকেল মোবাইল আমরা বাইরে করছি, প্রত্যেক থানাতে 15 কোটি মোটরসাইকেল মোবাইল প্রত্যেক গ্রামের এরিয়াতে ঘুরছে, প্লাস আমাদের বেশি করে এখন আটি মোবাইল বাইরে বার করা হচ্ছে গাড়ি, এটা ছাড়া আমাদের সিনিয়র অফিসার সিএস সাহেব, এসডিপিও সাহেব, ইনিও বাইরে রাত্রিবেলা বেরোচ্ছেন, সো দ্যাট বাকি লোক অ্যালার্ট থাকবে, আমাদের বাকি পুলিশ লোক ওসি বা বাকি গাড়ি মোটরসাইকেল এরাও অ্যালার্ট থাকে, এটা আমাদের চেকিং হয়, প্লাস আরও বলতে চাই এটা আমরা ইন্টারনালি আমরা মনিটরই করি কি কোন গাড়ি কোথায় থাকছে, এটা ইন্টারনালি আমরা মনিটর করছি, কতক্ষণ কোন জায়গাতে থাকছে এসব আমরা মনিটর করছি আমাদের পুলিশের গাড়ি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।